এবার বিচার পাবে পথ কুকুরেরা। বিনা বিচারে আর একটিও কুকুরকে মরতে হবে না, তেমনই আইন নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। এই খবরে খুশি পশুপ্রেমীরা। এবার বিচার পাবে পথ কুকুরেরাও, আর বিনা বিচারে মারা যাবে না একটিও পথ কুকুর। এবার সেই রকমই আইন নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। অনেক সময় দেখা যায় এলাকায় কুকুরের সংখ্যা বৃদ্ধি পেলে এলাকাবাসী সেই কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠেন। তারপর সেই কুকুরদের অনেক সময় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে এমনকি পিটিয়ে মেরে ফেলার ঘটনাও দেখা গিয়েছে বেশ কিছু জায়গায়। পথ কুকুরদের ওপর নানাভাবে অত্যাচারের ছবিও উঠে এসেছে সামনে। বিষয়টি নিয়ে বারে বারে সোচ্চার হয়েছেন পশুপ্রেমী সংগঠনগুলি। তবে এবার পথ কুকুরদের ওপর অত্যাচার বন্ধ করতে কড়া উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। আনা হলো এক নতুন নিয়ম। আমরা খুব খুশি হয়ে আছি, এদের উপর যা অত্যাচার করে রাস্তাঘাটে বাড়িতে, হ্যাঁ আমরা খুব খুশি হয়েছি এক্ষেত্রে। যেন পশু পাখি কেউ যদি মারে তার জন্য কঠোর শাস্তি হয় সেটাই আমরা চাই। পূর্বে এই ধরনের ঘটনায় মূলত আইপিসির 428 নম্বর ধারায় মামলা রুজু করত পুলিশ। সেখানে সর্বোচ্চ সাজা ছিল 2 বছর পর্যন্ত কারাদণ্ড। তবে এবার ভারতীয় আইন সংহিতার 325-এর এ ধারায় পথ কুকুরদের ওপর হামলার ঘটনায় সাজার মেয়াদ বাড়ানো হয়েছে। এতেই আশার আলো দেখছেন পথ কুকুরদের স্বার্থে লড়াই করা সংগঠন ও পশুপ্রেমীরা। নতুন এই আইনে পথ কুকুরদের ওপর হামলা, বিষ প্রয়োগ, এমনকি তাদের পঙ্গু করে দেওয়ার মতন অপরাধের জেরে অভিযুক্তকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা, এমনকি উভয় দণ্ডে দণ্ডিত করার কথাও বলা হয়েছে। যদি মানে অত্যাচার করে তাহলে তাদের মিনিমাম মনে হয় 5 বছরের জেল হওয়ার ব্যাপার বলা আছে এবং জামিন অযোগ্যতা বলা আছে মামলা। হ্যাঁ, আইনটা তো নিঃসন্দেহে খুবই একটা উপযোগী একটা আইন নিয়ে আসা হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আইন করে কি এইগুলো আদৌ কি রক্ষা করা যায়? কারণ আমাদের মানুষদের মধ্যে মানসিকতা, এই যে পশুদের প্রতি মানুষের মানসিকতার যদি পরিবর্তন না হয় তাহলে আপনি আইন করে একটা মানুষকে কি করে বুঝাবেন? এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে শুধু আইন করলেই হবে না, সেই আইনটা আদৌ বাস্তবায়িত হচ্ছে কি না, বা বাস্তবায়নে প্রশাসনকেও আরও সক্রিয় ভূমিকা যদি না নেয় তাহলে শুধু আইন করলে সেই মানে আইনের মতোই সেটা হয়তো থাকবে। এবং সেক্ষেত্রে সাধারণ এই এই পথ পশুদের কিন্তু সেক্ষেত্রে খুব বেশি যে সুবিধা হবে বলে আমার মনে হয়। তবে এবার এই জরিমানার পরিমাণ নির্ধারণ করার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের ওপর। এই বিষয়ে পশু চিকিৎসক ডক্টর তন্ময় দাস জানান, নতুন এই আইনে আমি ভীষণ খুশি। আগে 2 বছর পর্যন্ত সাজার কথা থাকলেও এখন 5 বছর পর্যন্ত সাজার কথা বলা হয়েছে। তবে এই বিষয়ে মানুষকে আরো বেশি করে সচেতন হতে হবে, সেই সঙ্গে প্রশাসনকেও সতর্ক থাকতে হবে যাতে তারা দোষী ব্যক্তিকে খুঁজে বের করে সঠিক সাজা দিতে পারে। ভীষণই খুশি হয়েছি নতুন যে আইনটি আনা হয়েছে 325A ইনস্টিড অফ 428 অ্যান্ড 429 অফ ইন্ডিয়ান পিনাল কোড, এই দুটোকে মার্চ করে একটাই আইন ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 325 এই সেকশনটা আনা হয়েছে। এতে ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত সাজা, আগে ছিল হচ্ছে 2 বছর পর্যন্ত সাজা এবং মিনিমাম একটা ফাইন। এমনও দেখা গেছে 10 টাকা 50 টাকা থেকেও সে বেল পেয়ে গেছে। এটা 2 বছর আগে সাজা ছিল সেটা ঠিকই ছিল, কিন্তু এখানে আমি খুশি, কিন্তু আরও খুশি হব যদি এটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনটা হয়। এটা মানুষকে অনেকভাবে সচেতন হতে হবে, প্রশাসনিক দিক থেকে অনেকভাবে সচেতন হতে হবে এবং পুলিশকেও একটুখানি এগিয়ে আসতে হবে। কারণ অনেকেই দেখা গেছে যে পশু ক্রেস করছে, কামনাতেই দেখা গেছে যে কুকুরের পা ভেঙে দিয়েছে একটা ষাঁড়, যে কারো কিছু করে না তাকে গরম জল ঢেলে দেওয়া হয়েছে, সারা গা পুড়ে গেছে, আগুনে মানে ফেলে দেওয়া হয়েছে তাকে, এমনও হয়েছে। কিন্তু কোনো দিক থেকে আওয়াজটা ওঠেনি। নাগরিক হিসাবে, সুষ্ঠু নাগরিক হিসাবে আমাদের কর্তব্য এবং প্রশাসনিক এবং রাজনৈতিক দিক থেকেও একটা কর্তব্য রয়েছে যে সেই দোষী ব্যক্তিকে শনাক্ত করে
তার উপযুক্ত সাজা দেওয়া, এইটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমি তাকে খুবই স্বাগত জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।